आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারুথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাল্য বিবাহ, মৈনরখালে প্রেমিক সহ প্রেমিকের বাবাকে শ্রীঘরে পাঠালো। পূর্ব সোনাইয়ে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা সরব স্থানীয়রা। কালী মন্দির ভাঙচুর, করিমগঞ্জে আসামিদের গ্রেফতারের দাবিতে ধর্ণা হিন্দু জাগরণ মঞ্চে। এবারে সংবাদ বিস্তারিত। বাল্য বিবাহ প্রতিরোধের নামে প্রেমিক সহ প্রেমিকের বাবাকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠালো পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই এলাকার পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীনস্থ মৈনরখাল চা বাগানে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, পালংঘাট ফাঁড়ির পুলিশ কর্মীরা গত 3 ফেব্রুয়ারি মৈনরখাল চা বাগানের কুটিদাস ও তার ছেলে সৌরভ দাসকে বাল্য বিবাহের অভিযোগে গ্রেফতার করে শ্রীঘরে পাঠায়। আর এতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রেমিক ও প্রেমিকার পরিবার। সোমবার সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরে মৈনরখাল চা বাগানের বাসিন্দা তথা প্রেমিকার বাবা কুটুবাক্তি জানান, তার মেয়ের সাথে প্রতিবেশী কুটিদাসের ছেলে সৌরভের সম্পর্কের কথা জানতে পেরে দুই পরিবারের বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিয়ের বয়স হলে তাদের দুজনের বিয়ে দেওয়া হবে। এতে উভয় পক্ষে সম্মতি প্রদান করেন। এদিকে একে অপরের প্রতিবেশী হওয়ার দরুন দুই বাড়ির লোকেদের আসা যাওয়া ছিল, আর এই অবস্থায় গত 3 ফেব্রুয়ারি প্রেমিকার মা ও প্রেমিকা তাদের বাড়ি গেলে দেখতে পান পুলিশ প্রেমিক ও প্রেমিকের বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে ধৃত কুটিদাসের স্ত্রী ময়না দাস জানান, তার ছেলের সাথে কুটুবাক্তির মেয়ের বিবাহ হয়নি, তা সত্ত্বেও কেন পুলিশ তাদের গ্রেফতার করে এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। মেয়ের মা কইল রে, তোমার হাকিমনি বেশ অসুস্থ, থানে একটু খানি বানাইয়া দিলাও। তা খানি বানানি মেয়েকে আর কি সবজি খাটে, আর তার মেয়ে মা কেজন গিয়া দুলাম না দেখানি, তার আমি জায়গা তো রয়েছি, আর পুলিশ আইয়া দেখো লইয়া গেল গেম মেয়ের ছেলেরে। কিন্তু বিয়াওয়া কিচ্ছু নাই, আমরা কইলাম যে বিয়াওয়া কিচ্ছু হইলো না, তার আর বয়সও নাই, আমরা কোনো এখন বিয়া দিমুনি, তবুও তো লইয়া গেলা গিয়া। আর আমি বর্তমানে তো অসুস্থ, আর আমার জামাই অপারেশন 2 মাস হয়েছে, অপারেশন করে আসুন দেখো আমার ছেলেরও লইয়া গেলা আর আমার জামাইও গেলা, এখন আমি খাইতাম কি তার একটা বাচ্চা লইয়া। স্কুল আমারে তো ইয়া যায় না, কয় মা মরে যাবা বাড়ির, আর আমি ওই যে কান্দি, আর আমার গ্রামের মাঝে কয়জন কান্দি দিবা কয় দিন দেখো, আর দেখো আমার ছেলেটারে নিলাগে, আমার জামাই তো আর কারো অসুস্থ, গ্রামের মাঝেও জানো না আমার জামাই 2 মাস আগে অপারেশন করে আইসুন না, আমি তো আমার এখান থেকে একটা অবাক লাগে যে খুশি বিয়েও হয়েছে না, আর এটা কিতা বিষয় ছেলেরও নিলাগে, ছেলের বাবারও নিলাগিয়া, মেয়ের বাবাই তো কেস দিল না, আমার জামাই তো কেস দিল না, এখন আমি কিতা বুঝতাম, আমি একটা আন্দাজ লাগিয়েছি হইতা কিতা রে হঠাৎ না, এটা কিছু না তো ধরিয়ে লাগি, আর ঘরে তো আমরা এখন গেলাম সঙ্গে সঙ্গে ফালং কারখানা গিয়া হইলাম, ভাবলাম না তো বিয়া শাদী হয়েছে না, এমনি গ্রামের মানুষ কয়জন মিলিয়া ধরে একটা মাত কথা হয়েছে, হইলে তারা বয়স হয়ে এলে তার আর 26-27 হয়ে হয়তো তারা বিয়া ভার হইব, এখন তো মেয়ে স্কুলে পড়ে, আর আমার তো ছেলে সকাল হইলে খাজো যায় গিয়া থে আমরা রানি খাওয়াই, আর তার মতার মধ্যে দেখো আমার ছেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অরুণোদয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হল পূর্ব সোনাইয়ের 6 নম্বর গ্রুপে। সোমবার সকালে কচুদরম 4th খণ্ডের ভাগা টহরি গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন গ্রুপের একাংশ জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা জানান, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে পিএমএওয়াই ঘরের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা অর্থের বিনিময়ে তৈরি করা হয় বলে অভিযোগের সুরে জানান তারা।
যার দরুন দুস্থ পরিবারের জনগণের সরকারি প্রকল্পের ঘর পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছে। বিষয়টিতে ভুক্তভোগীরা স্থানীয় গ্রুপ সদস্যা রিহানা বেগম ও তার স্বামী ইয়ানুলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। এদিকে জিপিতে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। প্রকৃত হিতাধিকারীদের উপেক্ষা করে জিপি সদস্যার ঘনিষ্ঠদের অরুণোদয় প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে বলে অভিযোগের সুরে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চান্দুমিঞ্চা লস্কর, কল্পনা বেগম, কাদর বেগম লস্কর, আফজাল হোসেন, রুশনা হোসেন প্রমুখ। আমি সুন্দরী জিপির 6 নম্বর গ্রুপের একজন নাগরিক। আমার জিওটেক্সের লিস্টের নাম আছে খালি 70 নম্বর সিরিয়াল। আমি পঞ্চায়েতের বাড়ি এবং মেম্বারের বাড়ি জিপিসিসি রবিজুলের বাড়িতে গেছি আমার ঘরটা পাওয়ার লাগি। গেলে 70 নম্বর সিরিয়াল আমার ঘরের অবস্থা খুব খারাপ, ভাঙ্গা ঘর। যাওয়ার পরেও এই ঘরটা দেওয়া হয় না, দিমু দিমু বলি আমার উপরে পয়সা চার্জ করা হয় 15,000 টাকা। এই 15,000 টাকা না দেওয়ার কারণে আমার ঘরটা হয় না। এবং গ্রামও কিছু ঘর আইছে, যে ঘরগুলো আইছে আরসিসি বিল্ডিং আছে, আসাম টাইপ ঘর আছে, এইসব মানুষের ঘর আইছে, তারা পয়সা লইয়া দিছে। আমি এই 15,000 টাকা না দিতে পারা আমার ঘরটা আইছে না এখন পর্যন্ত, তারা জানে না কয়, এখন তারা জানে না কইছে। এবং মেম্বার তার লগর আরো দুইজন আছেন, তারা পয়সা কইছিল, পয়সা আমি দিতে পারছি না করে আমার ঘরটা হইছে না। কত টাকা দিবেন দিছে মান দিছে মেম্বার নাম ছিল ইয়ানুলকর মিসেস মেম্বার, এবং তার লগে আছেন আর গাঙ্গুলির নাজিম মনার হোসেন কইয়া দিই। এটা যেটা ঘর ঘর টেখা নিছি আমরা পিছনে 500 করে নিছি, এই ঘরটা আমরা হে দেয় না এখন না রে ও সময় দিলে হে। নীলামবাজার কালী মন্দিরে ভাঙচুরের ঘটনার আসামিদের গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে ধর্ণায় বসলেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। গত 17 ফেব্রুয়ারি নীলামবাজার কালীবাড়ি সাধনাস্থলের সামনে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছিল কালীবাড়ির সাধনাস্থল। একসময় শিহাবতী নামের এই ব্যক্তি দলবল নিয়ে লাঠি দিয়ে আক্রমণ চালায় হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর, পাশাপাশি তারা ভেঙে দিয়েছিল মন্দিরের যজ্ঞকুণ্ড। পরে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশ আসামি শিহাবুদ্দিন ছাড়া বাকি কাউকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় সোমবার তাদের গ্রেফতারের দাবিতে ধর্ণায় বসেন শ্রীভূমি জেলা হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। ধর্ণায় চলাকালীন সময়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তোলেন। পরে বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে একটি স্মারকপত্র জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়। এই যে বিল্ডিং হয়েছে যেখানে কল বসানোর কথা ছিল সেই জায়গাটা আমরা সার্কেল অফিসারকে আমরা দাবি জানিয়েছি যে অতিসত্বর এটাকে ডিমার্কেশন করে তার যতটুকু ঘর আছে সরকারি জায়গাটুকু উদ্ধার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আজকে আমরা এই হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আজকে এখানে ধর্ণায় বসেছি। ধর্ণা শেষ করে আমরা ডিসি মহোদয়ের কাছে দাবি জানাবো যে আমাদের এই সরকারি জায়গাটুকু উদ্ধার করে যে ঘর আছে তাদের সেই ঘরটুকু যাতে বাকিটুকু ভেঙে দেওয়া হয় এবং আমাদের সরকারি জায়গাটুকু উদ্ধার করে নেওয়া হয়, এবং যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে অতিসত্বর অ্যারেস্ট না করলে আজকে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন শুধু আজকের থেকে সূত্রপাত হয়েছে। এর থেকে আজকে ধর্ণার পরে আজকে এসপিকেও আমরা জানাবো যে বাকিদেরকে যাতে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট না হলে এই আন্দোলন আরো বৃহৎ রূপ নেবে। আমরা সমস্ত জেলাব্যাপী আমরা আন্দোলন করব, সেই জন্য আমরা আজকে এই ধর্ণার মাধ্যমে ডিসি এবং এসপি মহোদয়কে জানাচ্ছি যে অতিসত্বর দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আমাদের সেই মন্দিরের উপর আর কোনোদিন কোনো জেহাদিরা সাহস করতে দুঃসাহস না করতে পারে। মহাশিবরাত্রি সনাতন ধর্মের একটি অন্যতম উৎসব, এই দিনে ভগবান শিবের পূজা অর্চনা করেন ভক্তরা। এবারও দেশজুড়ে শিবরাত্রি খুবই উৎসাহের সাথে পালন করা হয়েছে। মহাদেবের ভক্তরা সারা রাত শিবমন্ত্রের জপ করতে থাকেন। মন্দিরের শিবলিঙ্গে ঘি, দুধ, মধু, ফল,
চন্দন এবং বিভিন্ন প্রসাদ দিয়ে ভগবান শিবের পূজা করেছেন। উল্লেখ্য, 18 ও 19 ফেব্রুয়ারি শিব চতুর্দশ উপলক্ষে সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হয় শিলচর ভোলাগিরি আশ্রমে 18 ফেব্রুয়ারি শনিবার সন্ধে 6টা থেকে বেলপাতা, দুধ, দই, ঘি, মধু, ফুল ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে পূজা করেন সব বয়সী পুরুষ ও মহিলা ভক্তবৃন্দরা। 19 ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে পুনরায় অগণিত উক্ত আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিব পূজা করেন ও দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 5000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। কাশী ভোলাগিরি আশ্রম থেকে আগত আচার্য স্বামী মাধবানন্দগিরি মহারাজ বলেন, জড় জগতের তিনটি অবস্থা সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা। সমগ্র জড় জগৎ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সত্যগুণের অধীশ্বর হলেন বিষ্ণু, রজগুণের অধীশ্বর হলেন ব্রহ্মা এবং তমগুণের অধীশ্বর হলেন শিব বা শম্ভু। স্বামী অনঘানন্দ পুরী মহারাজ বলেন, দেবাদিদেব মহাদেবের পুজো জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি প্রদান করে বলে মনে করা হয়। আর সেক্ষেত্রে মহাশিবরাত্রির পুজো সব থেকে গুরুত্বপূর্ণ। শিবরাত্রির দিন 4 প্রহর পুজো এবং ভগবান শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে এদিন মহাদেবের মাথায় শুধু একটি বেলপাতা অর্পণ করে যদি নিষ্ঠা ভরে শিবের পুজো করা হয় তাহলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন মহাদেব। ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরা নন্দজী মহারাজ বলেন, ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী সাড়ম্বরে পালন করা হয়ে থাকে প্রতি বছর। শিব চতুর্দশী পূজা পরিচালনা স্বামী শ্যাম চৈতন্য মহারাজ ও যুগরাজ আচার্য সেদিন উক্ত আশ্রমে উপস্থিত ভক্তদের সঙ্গে শিব পূজা ও মহাদেব বন্দনায় অংশগ্রহণ করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, মিতা দাস, পুরকায়স্ত প্রমুখ। শিলচর ভোলাগিরি আশ্রমের পরিচালনা কমিটির পক্ষ থেকে সুশান্ত সেন, ভোলানাথ চৌধুরী, শুভ্রজিৎ কর, সৌমেন দত্ত চৌধুরী, সন্তোষ কুমার রায়, বাপ্পা দত্ত, সুবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বে ভবন্তু সুখিনা। नर्मदेश्वर महादेव को प्रणाम करते हुए, भोलागिरी महाराज महादेवानंद स्वरूपानंद स्वामी जी को प्रणाम करते हुए, गुरु परंपरा को प्रणाम, सभी संतों को प्रणाम। महाशिवरात्रि का महोत्सव बड़े सुंदर और शांत पूर्वक संपन्न हुआ। भगवान शिव सबको कल्याण करने वाले हैं। शिव माने सबकी आत्मा का नाम शिव है, रात्रि माने अज्ञान अंधकार, उसको नष्ट करने वाले एकमात्र भगवान शिव है। शिव जी का महादेव भी नाम है, महेश्वर भी नाम है। महेश्वर नाम इसीलिए पड़ा कि वो सर्वांतरात्मा है और सर्वतंत्र स्वतंत्र होने से भगवान श्री महादेव है, सबकी कल्याण करने वाले। रात्रि के 4 प्रहर की पूजा यहाँ पर संपन्न हुआ और भक्तों के लिए विशेष करके कम से कम 3000 से ऊपर भक्तों के लिए महादेव के लिए महाप्रसाद का व्यवस्था यहाँ के समितियों के तरफ से और यहाँ के सिलचर के नगर के महानगर के ग्राम नगरवासियों के भक्तजनों के द्वारा हुआ। अच्छा कार्यक्रम रहा। मैं महादेव से प्रार्थना करता हूँ सबका कल्याण करे, देश में शांति, प्रांत में शांति, समस्त जन समूह भक्तों को शांति प्राप्त। उत्साह उद्दीपनार मध्य दिए शुरू हलो आसाम सेवा बोर्डे उच्च माध्यमिक परीक्षा। সোমবার দুপুর 1:30 মিনিটে শুরু হয় এবছরের প্রথম দিনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এতে অংশগ্রহণ করেছেন সীমান্ত জেলা করিমগঞ্জের প্রায় কয়েক হাজার পড়ুয়া। করিমগঞ্জ শহরে রয়েছে 5টি পরীক্ষা কেন্দ্র। খুব সুন্দরভাবে সম্পন্ন হয় প্রথম দিনের পরীক্ষা। 52 স্টুডেন্টস এবং এই জন্য আমার যেহেতু আমার গভর্নমেন্ট গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল মেইন সেন্টার, এই সেন্টারে 552 জন অ্যাকোমোডেট করতে পারছি না। আমি একটা বেনু সেন্টার নিয়েছি এবং আমার বেনু সেন্টার বিপিন পাল বিদ্যানিকেতন B2, আমার এখানে 332 এবং বিপিন পাল বিদ্যানিকেতনে 222 স্টুডেন্ট। আমার এখানে আছে লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, স্বপ্নিল বহুমুখী বিদ্যালয় আর নর্থ ইস্ট স্টার, এইগুলোই চলছে আর কি, মানে বেটে আর কি, সবগুলো তো জায়গা হচ্ছে না, এই জন্য কিছু সংখ্যক বিপিন পালেও পড়েছে। শিলচর শহরতলি চন্দ্রপুরের
ইউনিটি রোড নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। রবিবার এক সভার মাধ্যমে নবনির্মিত তরণের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করা হয়েছে। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, অম্বিকাপুর জিপি সভাপতি সরার দাস, ইউনিটি রোড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বিজিৎ দাস, সম্পাদক বাবুল লস্কর, হিল্লাল লস্কর, স্থানীয় বুথ কমিটির সভানেত্রী মায়ারানী দাস প্রমুখ। ইউনিটি রোড ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা বলেন, এই রাস্তাটি নানা কারণে দীর্ঘ বছর ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে, তাই তারা সাংসদ প্রতিনিধি এবং বিজেপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। ইউনিটি রোড কিভাবে ডেভেলপড হবে, কারণ সেটি বর্ষার সময় সাইড দিয়ে ভূমিস্খলন হয়, শীতকালের সময় রাস্তার মধ্যে এবড়ুখবড়ুক গর্ত হয়, এবং সেই সমস্যার কারণে আমরা ইউনিটি রোডের এখানে অবস্থিত গ্রামীণ প্রত্যেক ঘর হইতে 200 টাকা 100 টাকা চাঁদা নিয়ে এই রুটটির নামকরণ আমরা করি, এবং এই রুটটির আজকের এই উদ্ঘাটন হয়। তার জন্য আমরা মিডিয়ার কাছে একটি অনুরোধ রাখব যে আমাদের এই রুটটি যেন অতি সত্বর সুন্দর হওয়ার জন্য আমাদের এমপি নমিনি তৎসঙ্গে বিজেপির অন্য কর্মকর্তারা দৃষ্টি আকর্ষণ নিশ্চয় হোক। তো 22/1/2023 ইংরেজি তারিখে আমরা এখানে একটা রোড কমিটি গঠন করেছি, ইউনিটি রোড কমিটি। এই ইউনিটি রোড কমিটি আজকে এটা উদ্বোধন করা হয়েছে। তাও প্রশাসনের কাছে আমরা আপিল করছি, মাননীয় যে মঞ্জিল দেব মহাশয় আর এমপি নমিনি পুলক দাস মহাশয়, তারা আইয়া এটা উদ্ঘাটন করিয়া গেছেন। তো সরকারের কাছে আমরা আবেদন রাখছি, আমরা এটা খুবই মানে যত তাড়াতাড়ি পারা যায়, কয়েকশো ফ্যামিলি আছে এখানে, এখানে আমরা চাঁদা তুলিয়া 100 টাকা 200 টাকা 50 টাকা তুলি আমরা রাস্তার যতটুকু কাজ করানি লাগে করাই, কিন্তু আমরা সরকারের থেকে কোনো সাহায্য পাইতেছি না। তো সরকারে আমরা একটু দৃষ্টিভঙ্গি দিবার লাগিয়া আমরা ডাবল ইঞ্জিন সরকার এখন বর্তমানে যে যতটুক সাহায্য করা লাগে করিয়া আমরা রাস্তার চলাচল মানুষের নিরাময় করে দেওয়ার জন্য। শিলচর মেহেরপুর স্থিত শিফা ফার্মেসি ইনস্টিটিউটের বার্ষিক মিলাদ মাহফিল উৎসব সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা কোরআন গাজাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইবনে আব্বাস মুম্বাইয়ের প্রভাষক মুফতি মাহবুল আলম বরভুইয়া। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পিডিইউ সরকারি মডেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন লস্কর, শিলচর এনআইটি রিসার্চ স্কলার মোহাম্মদ আলী চৌধুরী, ডক্টর পৌলমী পাল, ডক্টর শাহিদুল হক চৌধুরী প্রমুখ। বরভুইয়া চেয়ারম্যান শিফা ফার্মাসি ইনস্টিটিউট। তো আমাদের ইনস্টিটিউটে প্রতি বছর মিলাদ মাহফিল হয়, এটা অ্যানুয়াল মিলাদ মাহফিল। তো আজকে অ্যানুয়ালি মিলাদ মাহফিল হয়েছে। এখানে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মেহবুবুল হক বরভুইয়া এবং এনআইটির প্রফেসরও ছিলেন, আরও লেকচারার উপস্থিত ছিলেন। শুধু আমাদের শিফা ফার্মাসি ইনস্টিটিউট নয়, আমাদের এখানে তিনটা ইনস্টিটিউট রয়েছে, আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং আসাম এনএম নার্সিং ইনস্টিটিউট। তিনটা ইনস্টিটিউট মিলিয়ে আজকে অ্যানুয়াল মিলাদ মাহফিল হয়েছে। সারাদিন দিনব্যাপী গজল হয়েছে, কোরআন পাঠ হয়েছে এবং স্টুডেন্টদের প্রতিযোগিতা হয়েছে। As you all know that the college just present under the Northeastern region specially celebrates the annual Siratul Nabi Mahfil as one of its holy occasion during the year. So today we the students of the college have celebrated the annual Siratul Nabi Mahfil and it was come to an end successfully. The program which was divided into two phases, the first phase was for the students competition such as speech, ghazal and qirat competition. Students from various parts of the Barak Valley have participated and we have successfully come to an end. সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলো সোনাই ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। সোমবার বিকেলে ক্লাবের সভাপতি আশরাফ হোসেন লস্করের পৌরোহিত্যে 6 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর। তিনি জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে সোনাই ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, সোনাই ক্লাবের প্রাক্তন সভাপতি বাদশাহ আহমেদ চৌধুরী, প্রাক্তন সম্পাদক
মজির হীর ইকবাল প্রমুখ এদের সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে 52তম বছর চলছে, তারা এখনো তাদের সুনাম ধরে রেখেছে। সোনাই ক্লাবে আমি অতীতে অনেকবার এসেছি, প্রয়াত সন্তোষ মন্দির, প্রয়াত মণিকর্মকার, প্রয়াত সুজিত দত্ত, প্রয়াত সমীর ভট্টাচার্য, প্রয়াত প্রদীপ নন্দী, অনেকের সঙ্গে এসেছি। সোনাই এসে আমাদের একজনের কথায় সবসময় অতীতে মনে পড়ত, আমাদের সবার প্রিয় এই সোনাই তথা আসাম তথা ভারতের গৌরব জাতীয় খেলোয়াড় প্রয়াত ময়নামিয়াম স্যার, যার নাম দিয়ে আমরা এখনো গর্ববোধ করি। আজকে উনি নেই, কিন্তু আমরা জানি উনি যেখানেই থাকুক সোনাই ক্লাবের জন্য উনার আশীর্বাদ সবসময় আছে। আমরা সোনাই ক্লাব আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাব, গ্রামাঞ্চল থেকে আমি মনে করি প্রথমেই সোনাই ক্লাবকেই আমরা পার্মানেন্ট মেম্বারশিপের স্বীকৃতি জেলা ক্রীড়া সংস্থা দিয়েছিল প্রয়াত মণিকর্মকারের আমরে, এবং তারপরে বাদল দাও তারা এটাকে ফলো করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাল্য বিবাহ, মৈনরখালে প্রেমিক সহ প্রেমিকের বাবাকে শ্রীঘরে পাঠালো। পূর্ব সোনাইয়ে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা সরব স্থানীয়রা। কালী মন্দির ভাঙচুর, করিমগঞ্জে আসামিদের গ্রেফতারের দাবিতে ধর্ণা হিন্দু জাগরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।